অভিক চ্যাটার্জি, অভিক চ্যাটার্জি। হ্যালো, আর ইউ মিস মেঘনা? হুজ কলিং? দিস ইজ বিজয় ফ্রম আমেরিকা, অরুণস ফ্রেন্ড। ও লিসেন, আপনাকে না ওই কিছু কথা বলার ছিল অ্যাবাউট অরুণ। হ্যাঁ বলুন। দেখুন, অরুণ কিন্তু এরকম অনেক জনের সঙ্গে এনগেজমেন্ট করেছে, মানে হিয়ার ইন আমেরিকা ওর কিন্তু 5-6 জন আছে। তবে ফাইনালি কার সঙ্গে যে এনগেজড হবে দ্যাট আই ডোন্ট নো, বাট আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি। আপনি দেশেই থাকুন, স্টে দেয়ার, বিদেশে এসে না বিপদে পড়বেন না। আচ্ছা, আপনার বাড়িতে কি কোনো ভালো ছেলে আছে, মানে ইয়াং হ্যান্ডসাম গুড লুকিং ড্যাশিং বিউটিফুল? হ্যাঁ, আমার বাবার বন্ধুর ছেলে। অরুণের না ওখানে একটু ডাউট আছে। ডাউট? কিসে ডাউট? ওর সঙ্গে নাকি আপনার ক্রস কানেকশন আছে। বাজে কথা, ওই সব বলেছে? হ্যাঁ। স্টুপিড ইডিয়েট। আরে আমাকে আপনি কেন গালাগাল দিচ্ছেন? আমি তো আপনার ভালোর জন্যই বলছি ম্যাডাম। আরে শুনুন, আমার কি যা আসে বলুন, তবে দেখুন যদি ক্রস কানেকশন ঠিকইও থাকে তাতে দোষটা কি? ছেড়া দেখতে শুনতে সবই তো ভালো, আর আপনার সঙ্গে মানাবেও কিন্তু হেভি। আর আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনার কোনো ক্ষতি আমি কিন্তু একদম চাই না। আপনার মতো এত ভালো মেয়ে ওরকম একটা উল্টো পাল্টা ছেলের হাতে পড়বে এবং সেটা আমার চোখের সামনে, সেটা কি আমি হতে দিতে পারি বলুন? আজকাল ওই বিদেশি জিনিসের না কোনো গ্যারান্টি নেই, পরে কিছু হলে কমপ্লেন করার জন্য কাস্টমার কেয়ারের অ্যাড্রেসই খুঁজে পাবেন না। তাই আমি আপনাকে একটাই ওয়ান অ্যান্ড ওনলি সাজেশন দেব যে ঘরে যেটা আছে সেটাকেই ধরুন। দেখুন, আজকে আপনার বাবার বন্ধুর ছেলে আছে, কালকে আপনার বাবার জামাই হয়ে যাবে, প্রোডাক্ট একই থাকবে, শুধু ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে যাবে। কি মিস মেঘনা, বুঝলেন? বাবা ব্যালেন্স। এই শোনো, তুমি কি ঠিক করে দেখেছো? তুমি কিছুতেই মানুষ হবে না। না না, মানে হবে আবার কি করে? যার নিজের বাবাই ঠিক করতে পারলো না তাকে পৃথিবীর কোনো বাবাই ঠিক করতে পারবে না। না না, ঠিক হবে না। এই শোনো, একটা ঠাস করে জ্বর মারবো, ইডিয়েট। বাঁচলাম বাবা। শোনো, আজ তো একটা বন মানুষ। বন মানুষ? মিমি, তোরা লাগেজগুলো নিয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসছি। বুঝলেন, সব কাটি করার লোকের কোনো অভাব নেই, শুধু অন্যের নামে গাল বন্ধ করে। হ্যাঁ সত্যি, ও আমার ব্যাপারে কি বলছিল রে? কিছু না, আমি সব জানি।